بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ওয়ালাইকুম আসলাম রহমতল্লাহ রফরা কাতু আলহামদুলিল্লাহ ওয়াদাসাল্তুসাল্লাম আলা আল্লাহ নামিয়া এক ভাই জিজ্ঞেস করছেন যে রূপার কতটুক রুকা রুপা হলে জাকাত দিতে হবে যে সম্মানিত ভাই ইমরমালা সুবহানত আলাহ বলেন ওয়াল্লাহ দিন এক নি জুন আদদা হাবা ওলাফিজদাতা ওয়ালাইন ফেকু নাহা ফিসাবি ল ইল্লাহ সেরহুম আদা বিন আলীম সুর আত্তাউমার তাওবাতি আয়া টি আল্লাহ সবহানতা আলাহ বলেন যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদের কঠিন আজাবের সংবাদ শুনিয়ে দাও তার মানে সোনার উপা যদি কেউ গচ্ছিত রাখে আর জাকাত ফরজ হয় আদায় না করলে তাদের জন্য শাস্তি রয়েছে যে সম্মানিত ভাই যেহেতু স্বর্ণের কথা বলা হয়েছে তো এখানে ওলামা সন্না বলছেন যে স্বর্ণের স্বর্ণ বিশ আর বা যদি স্বর্ণের জাকাত হিসেবে বলছেন যে আপনার হচ্ছে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম ওজনের অর্থাৎ সাড়ে তোলা যদি সোনা কারোর কাছে থাকে তাহলে তাতে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা আড়াই ভাগ শতকরা আড়াই ভাগ এ হিসাবে জাকাতের কথা ওলামা সুন্না বলছেন ওলামা সুন্না বলছেন তার মানে সাড়ে তোলা আমরা বলি সাড়ে তোলা স্বর্ণ যদি হয় কারোর কাছে তাহলে এর পরিমাণ বলছেন ওলামা সুন্না যে পঁচাশি গ্রাম পরিমাণ আর এতে আপনার সোনা হা হলে আপনার চল্লিশ ভাগের এক ভাগ শতকরা পরিমাণ আড়াই ভাগ শতকরা পরিমাণ আড়াই ভাগ এভাবে ওলামা সুন্না বলছেন এরপরে রূপার জাকাত তার কথা বলছেন যদি পাঁচশত পঁচানব্বই গ্রাম পাঁচশত পঁচানব্বই গ্রাম অর্থাৎ সাড়ে বাউান্ন তোলা সাড়ে বাউান্ন তোলা হবে তখন শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে ইমাম বুখারি মুসলিম মর্মে হাদিস নসিন ওলামা সুন্না এভাবে বলছেন বখারি মুসলিম দিয়ে তারা বলছেন তাই নগদ টাকা এটা সোনা বা রূপা যে কোনো একটির নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ শতকরা আড়াই ভাগ এভাবে বলছেন বোখারি এভাবে ওলামা সন্না এর ব্যাখ্যা করছেন তাই রূপা যদি কারোর কাছে আপনার পাঁচশত পঁচানব্বই গ্রাম অর্থাৎ সাড়ে বাউান্ন তোলা হয় সাড়ে বাউন্ন তোলা হলে শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে শতকরা না জি তাহলে যদি হয় এভাবে তাহলে তখন বলছেন যে তখন হবে তখন শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে এভাবে ওনারা বললেন এভাবে ওনারা বললেন এরপরে বলছেন যে এটা সোনা বা রূপা যে কোনো একটির নেশা পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ তাহলে স্বপ্ন যদি সাড়ে সাড়ে সাত মানে সাত তোলা হয় সাড়ে সাত তোলা স্বর্ণ হয় তাহলে তার জাকাত দিতে হবে আর এর গ্রাম বলছেন পঁচাশি গ্রাম পরিমাণ আর রূপা যদি হয় আপনার সাড়ে বাউন্ন তোলা আর এর গ্রাম বলছে পাঁচশত পঁচানব্বই গ্রাম এরকম হলে শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে বোখারি মুসলিম তাই আর এভাবে টাকাতে টাকার কথা জাকাতের কথা এখানে উল্লেখ করলেন যে এটা সোনা বা রূপা যে কোনো একটির নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ তাহলে আমরা এর থেকে প্রমাণ হয় যে স্বর্ণরূপ এবং টাকার জাকাতের কথা ওল্লামা সন্না বললেন এবং তারা হাওলা দিয়েছেন বুখারি বুখারির তারা হাওলা দিয়েছেন অল্লাহু আলাম সুফহান ভামদিকা আহমদিকা সাদ আল্লাহ স্বর্ণের জাকাত সম্পর্কে কিছু বলবেন কি যে সম্মানিত ভাই امر من حديث عن عمر بن شوعيب عن أبيه عن جده رضي الله عنهم ان امراه اتت النبي صلى الله عليه وسلم ومعها ابنه لها وفي يد ابنتها مسكتاني من ذهب فقال لها تعطينا زكاه هذا قالت لا قال ايا سرك ايا صوريك الله بهما يوم القيامه السورين من نار ফালকাত হুমা রহু সালাসাদা ওয়েসনা দুহু কবিজন আমর ইবনেসাইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন জয়নিকা নারী তার মেয়েকে নিয়ে নবী সাল্লামের নিকট এলেন তার কন্যার হাতে দুখানা সোনার বালা ছিল তিনি তাকে বললেন তুমি কি এগুলোর জাকাত আদায় করো সে বলল না তিনি বললেন সাল্লাম বললেন নবীর সাল্লাহ সাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহ ওগুলো দিয়ে আগুনের বালা বানিয়ে তোমাকে পড়তে দিলে তুমি কি খুশি হবে এটা শুনে সে দুটোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল দুটোকে ছিঁড়ে ফেলে দিল এর সানাদ বলছে শক্তিশালী হাজার কালানি রহমাল্লা এর সানাদ বলছে এর সানাদ শক্তিশালী শক্তিশালী হাদিসটি ইমাম দাউদ রহমাল্লা সেন এক হাজার পাঁচশত তেষট্টি নাম্বার হাদিস তিরবিজি নিয়েছেন ছয় শত সাতত্রিশ নাম্বার হাদিস ইমাম নাসাই রহমাল্লা নিয়েছেন দুই শত চার দুই হাজার চার শত দুই হাজার চারশত ঊন আশি নম্বর হাদিস আহমাদ বিন হাম্বাল এসছেন ছয় হাজার ছয় শত ঊনত্রিশ উনত্রিশ এবং ছয় হাজার ছয় শত বাষট্টি নাম্বার এবং ছয় হাজার নয় শত নয় ছয় হাজার নয় নয় শত নম্বর হাদিস ইভেন এসছেন এর সানাদকে শক্তিশালী বলছেন এবং ইবনে হাজার আফ কালানি রহমাল্লা আর আপনার স্বর্ণের জাকাত সম্পর্কে ওলাম সন্না এনারা বলেন যে সাড়ে সাত ভরি পরিমাণ কাউরে যদি স্বর্ণ হয় তাহলে তারা জাকাত দিবে কিন্তু এ হাদিস থেকে দুইটি পালা আল্লাহ আলাম দুইটি পালা কতটুকু ছিল এ হাদিস থেকে প্রমাণ হয় কেউ যদি কারু স্বর্ণ থাকে তাহলে এ হাদিস থেকে প্রমাণ হয় সে যদি ওই হিসাব করে জাকাত দিলে টাকা পরিমাণ করে জাকাত দিলে জাকাত দিতে পারে হাদিস থেকে দেওয়ার জন্যই তা প্রমাণ হয় যে দুইটি বালা ছিল মহিলার মেয়ের কাছে দুইটি বালা ছিল তারপরে বললেন তুমি কি জাকাত দিয়েছ বললে না জাকাত দিনই তো বললেন যে জাকাত দেওয়া কি আমাদের দিন তোমাদেরকে আগুন আগুনের পালা পরা হবে তারপরে তিনি দুইটি পালাকে ছিঁড়ে ছুঁড়ে ফেললেন তাই থেকে প্রমাণ হয় যে জাকাত যার খরচ হয়েছে আমরা চেষ্টা করব জাকাত দেওয়া কারণ জাকাত বিষয়টি অন্যের হক জাকাত আদায় করলে মাল পবিত্র হয় এবং মাল বৃদ্ধি হয় আল্লাহ সুফহানা তালা যেন আমাদের যার কাছে স্বর্ণ রয়েছে রূপ রয়েছে এগুলো জাকাত যেন আমরা দিতে পারি আল্লাহ হানাতা তালা সে তৌফিক আমাদের দান করেন আল্লাহ আলমসুফান আকল্লি আহমদিকাস্তাফরুকা ও তুবিলামালিক রমতুল্ল